সুপ্রিয় সুধি, মিম টিভির নিয়মিত পরিবেশনা সঙ্গীতানুষ্ঠান গানে গানে কিছু সময়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি, আজ বাংলায় কথা বলতে পারছি। প্রিয় উপস্থিতি, 12ই ফেব্রুয়ারি বিয়ানীবাজারের কৃতি সন্তান গীতিকবি শেখ ওয়াহিদুর রহমানের জন্মদিন। তিনি আমাদের মাঝে বেঁচে নেই, যদি বেঁচে থাকতেন তাহলে 12ই ফেব্রুয়ারি তার 82তম জন্মদিবস আমরা পালন করতাম। আজ আমরা তার গান শুনব, তাকে নিয়ে কথা বলবো। তার সম্পর্কে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক আহমেদ ফয়সাল। সুধি মণ্ডলী, আসুন আমরা গীতিকবি শেখ ওয়াহিদুর রহমানের গান শুনি। মানিক ভাই, কোন গানটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছেন আপনি? সম্মানিত দর্শক শ্রোতা, বিটিভিএসের সকল শ্রোতাবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের যিনি দ্বারা কৃতি সন্তান গীতিকবি শেখ ওয়াহিদুর রহমানের 82তম জন্মদিন উপলক্ষে মিম টিভির আয়োজনে আজকের এই অনুষ্ঠান। তো আমি এখানে প্রথমেই ওনার প্রচলিত একটি গান দিয়ে শুরু করব, আমার মাটির গাছে লাউ দই আছে, লাউ যে বড় সোনা। নিশ্চয়ই আমরা শুনবো আপনার এই গানটি। আমার মাটির গাছে লাউ দই আছে, লাউ যে বড় সুহাগী সুহাগী সুহাগী, লাউয়ের পিছে লাগছে বইয়া দি আমার মাটির গাছে লাউ দই আছে, thank you.
ধন্যবাদ মানিক ভাই রসময় একটি উপস্থাপনার জন্য। শেখ ওয়াহিদের শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে এটি একটি সৃষ্টি। আমি এখন একটু আহমেদ ফয়সালের কাছে যেতে চাই। তিনি একাধারে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আবার গীতিকবি। আমরা সবাই জানি ব্যক্তি ওয়াহিদ সম্পর্কে আমি জানতে চাচ্ছি। শেখ ওয়াহিদ বলতে গেলে একেবারে সহজ সরল সাদামাটা একটি জীবনের গল্পই বলা যায়। তাকে যদি আমরা দেখি, যারা খুব কাছ থেকে দেখেছে, একেবারে মানে গ্রামের যে সুদামাটির গন্ধ তার কাছ থেকে আমরা পেয়ে যাই। আর সবচেয়ে বড় কথা, শেখ ওয়াহিদ তার এই 5 টাকার বাউল গ্রন্থেই কি শেখ ওয়াহিদ, আমি যে কথা বললাম সেখানে সেটি মানে আপনারা যারা পড়েছেন তারা পেয়েছেন যে এবারে শূন্য থেকে শুরু করা একজন মানুষ কিভাবে একেবারে ব্যবসায়িক দিক দিয়ে চূড়ায় উঠে, কিভাবে গীতি কবিতার মাধ্যমে চূড়ায় উঠে এবং কিভাবে একটি সাধক জীবন রচনা করা যায়। তার মধ্যে অনেক অনেক চরিত্র, ব্যবসায়িক শিল্পপতি একটা চরিত্র, সাধক একটা চরিত্র, আর এবারে গ্রামের সহজ সরল মানুষ সেটা একটা চরিত্র। এই হচ্ছে শেখ ওয়াহিদ। হ্যাঁ ফয়সাল, আসলে তাই। সুদামাটির গন্ধ নেয়া মানুষ না হলে গীতিকবি হওয়া যায় না। আমি এখন আবারও মানিক ভাইয়ের কাছে ফিরতে চাই। মানিক ভাই, এখন আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? এখন আমি একটি ভক্তিমূলক গান শোনাবো। এটা আমার সুর করা, আর বিশেষ করে উনি এই গানের মাধ্যমে স্রষ্টাকে স্মরণ করে অনেক গান লিখেছেন পরম তত্ত্বের জন্য। তো আমি এখন এই গানটি গিয়ে আপনাদেরকে শোনাবো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা আপনার সেই ভক্তিমূলক গানটি শুনবো। তুমি বিলে ফরিয়া দে কোন জায়গা নাই
অসাধারণ অসাধারণ গানের কথা এবং অসাধারণ সুর। আসলে সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কারো কোনো গতি নেই। আমরা যেই যেই ধর্ম পালন করি না কেন, লক্ষ্য একটাই, সৃষ্টিকর্তার সন্তুষ্টি। অসংখ্য ধন্যবাদ। আমি ফয়সালের কাছে আবার ফিরতে চাই। আমরা গীতিকবি শেখ ওয়াহিদের ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন সম্পর্কে জেনেছি। তার আরেকটি পরিচয় আছে, তিনি অভিনয় করেছেন, এই বিষয়টা আমি জানতে চাই। আসলে যে যারা মেধাবী তারা সর্বক্ষেত্রে মেধাবী, তার প্রমাণ শেখ ওয়াহিদুর রহমান। আমরা ব্যক্তিগতভাবে তাকে নানা বলে সম্বোধন করতাম। তিনি শাকুর মজিদের রচনা এবং নির্দেশনায় নাটক বৈরাথিতে একটি রসিক দাদার চরিত্রে অভিনয় করেছিলেন। কখনো এই একইভাবে তিনি নানার চরিত্র অভিনয় করেছেন, তাকে আমরা একজন রসিক নানা হিসাবে পেয়েছি। আসলে যে প্রতিভা কার কখন কিভাবে বিকশিত হয় সেটা একটা সময়ের মাধ্যমে সেটা প্রকাশ পায়, কিন্তু শেখ ওয়াহিদুর রহমান তার জীবনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যে বিরল এক প্রতিভার অধিকারী ছিলেন সেটা আমরা প্রত্যক্ষ করেছি। মানিক ভাই, এখন আমরা কোন গানটা শুনছি? এবারে আমি যে গানটি করব সেই গানটি হচ্ছে শেখ ওয়াহিদুর রহমানের খুবই একটা মনোনীত গান এবং খুবই জনপ্রিয় ওনার গান। তখন ও গান আমরা শিল্পীরা তখন গাইতাম, তখন উনি একাধারে শুধু চোখ বানিয়ে ডাকতেন। তখন আমরা জিগাইলে যে আপনি কাঁদছেন কেন, কি হচ্ছে গান শুনে, তখন কিছু বলতেন না, শুধু হা করে চেয়ে থাকতেন। কোনো সময় আমরা এমনও হচ্ছে সারা রাত এই গান করছি, গুলশানে গেছি, সারা রাত শুধু বলছেন এই গানটা গাও। তাহলে আমরা এখন এই গানটাই শুনি। আমি রাই কে হায় আইলাম নারে, আমি চিনলাম না তাহারে, তাহারি কারণে আমি কান্দা কান্দা মরি রে, তোমরা নি দেইখা ছো আমার বিদেশি রে, আমি রাই কে হায় আইলাম নারে।
আসলে এখন এক বিরহী হৃদয়ে অধিকারী কোন ব্যক্তির মনে না বলা কথাগুলো আমরা শুনলাম। চমৎকার কথা, চমৎকার সুর। আমি আবারও ফয়সালের কাছে ফিরতে চাই। শেখ ওয়াহিদকে নিয়ে বিয়ানীবাজারে যতটুকু চর্চা হওয়ার কথা ততটুকু হয়নি, কেন? এটা একটা বিরল সত্য একটি ঘটনা। শেখ ওয়াহিদকে যেভাবে চর্চা করার প্রয়োজন ছিল, এই সাধক হয়তো এই অঙ্গনে এই অঞ্চলে না থেকে অন্য জায়গায় হলে হয়তো তাকে আমরা অন্যভাবে জানতে পারার সুযোগ ছিল, কিন্তু সেটা হয়নি। এই তার এই জন্মভূমি, তার এই মাটিতে তাকে আমরা যেভাবে উপস্থাপন করার কথা সেভাবে করা হয়নি। বিভিন্ন কারণ হয়তো এখানে নিহিত আছে, কিন্তু আমরা যারা শেখ ওয়াহিদের একেবারে কাছাকাছি ছিলাম, আমি হয়তো তার একবারে শেষ জীবনের শেষ দিকে আমি তার কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে দেখেছিলাম যে তিনি বাড়িতে আসলে অনেক লোকে লোকারণ্য হতো তার বাড়ি। সেই মানুষগুলো কিন্তু আজকে দেখি, কিন্তু তাকে নিয়ে আর দেখি না। সেই মানুষগুলো আজ আছে, অন্য জায়গায় আছে, তাকে নিয়ে আর চর্চা করে না। যদি তারা চর্চা করতো শেখ ওয়াহিদকে, তাহলে শেখ ওয়াহিদের আজকে যে এই যে আক্ষেপ, তার যে একজন মেধাবী বিরল প্রতিভার অধিকারী একজন মানুষকে নিয়ে যেভাবে উপেক্ষা করা হচ্ছে, সেই আক্ষেপটুকু কিন্তু আজকে এখানে থাকতো না। যাই হোক, যে যত যেভাবেই জানুক, তিনি তার কর্মের মধ্যে, তার গানের মধ্যে তিনি বেঁচে থাকবেন। তার এই বেঁচে থাকাটাই আমরা যারা তাকে নিয়ে এই চর্চা করি তাদেরই একটা প্রেরণা আমি মনে করি। আমরা আশা করতে পারি নিশ্চয়ই শেখ ওয়াহিদকে নিয়ে আমরা চর্চা করব, তার সম্পর্কে জানব, তার গান আমরা দেশে বিদেশে ছড়িয়ে দেব। আমি এখন রিপার কাছে আসছি। তার অনেক গান আছে জনপ্রিয়, তার মধ্যে থেকে কোন গানটি তুমি করবে? আমি ওনার বিখ্যাত গান ভুড়ি হইলাম তোর কারণে গানটি করব। হ্যাঁ নিশ্চয়ই, তাহলে আমরা এই গানটা এখন শুনছি। কত কষ্ট কইরা আমি কত কষ্ট কইরা আমি
ধন্যবাদ। সুধী মণ্ডলী, এই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা চেয়েছি শেখ ওয়াহিদের গান আপনাদের সামনে তুলে ধরতে। এই করোনাকালে বলতে হয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সবাইকে ধন্যবাদ।